নমস্কার দর্শক বন্ধু, মো নাম কৃতিদীপ্ত সাহু এবং আপনার দেখুম টেক ইজি। তো আজ আমি এই ভিডিওতে ডিসকশন করা কি ওড়িশা পোস্টালে যে গোটে বড় ভ্যাকেন্সি আসছে। প্রথমে তো আপনার জাঁলে কি গোটে জিডিএস ভ্যাকেন্সি আসছিল যার কি রেজল্ট পব্লিশ হয়ে যাই, তার ভিডিও মু বনাই সারিছি, যে দেখি না দেখি নেবে। তো আজ আমি এই ভিডিওতে গোটে অলগা ভ্যাকেন্সি উপরে ডিসকশন করা, যেটা কি ওড়িশা পোস্টাল তরফ আসছে, যে আপনার নিজ গাঁরে রয়েকি চাকরি করে পারবে, নিজ গ্রাম পঞ্চায়েত আন্ডারে রয়েকি চাকরি করে পারবে। তো তাপাই কেবল যোগ্যতা আছে দশম পাস এবং টুয়েলভ পাস, তো দুইটা যাক ভ্যাকেন্সি আসছে। তো কেমতি আপনার নিযুক্তি পাইবে এবং তাপাই আপনার কেমতি অ্যাপ্লাই করবে কম করবে তাকে মু এই ভিডিওতে পুরো আপনার বতাইবি। আইটা কেবে বাহারি আউ কোটি বাহারি সেইটা মধ্যে আপনার বতাইবি এবং এপাই আপনার কম করা পড়ব, ঠিক আছে? তা সেইটা এটি বতাইবি আপনার। তো চলুন তো আমি ভিডিওকে স্টার্ট করা, ভিডিও স্টার্ট করার পূর্ব যদি আপনার মো চ্যানেলকে সবসক্রাইব করে না তো চ্যানেলকে সবসক্রাইব করে দিও, তলে সবসক্রাইব বটন থাকবে, তা পাখে যে বেল আইকন আসছে তাকে মধ্যে প্রেস করে দিও, যা ফলে মু যে ভিডিও অপলোড করবি তার নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার মিপার। আদি ভিডিও ভাল লাগলে গোটে লাইক নিশ্চিত করবে, কিন্তু না গোটে গোটে ইনফরমেশন কলেক্ট করা বহুত কষ্ট হয়ে থাকে, ঠিক আছে? তো চলুন আমি ভিডিওকে স্টার্ট করবো। তো দেখুন, এইটা আমার ডিপার্টমেন্ট অফ পোস্ট তরফ আসছে, ডিপার্টমেন্ট অফ পোস্ট এটি যে দেখিপারে কি ডিপার্টমেন্ট অফ পোস্ট। তো দেখুন, ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া আসছে, তারপরে দেখুন চিফ অফ অফিস অফ দ্য চিফ পোস্ট মাস্টার জেনারেল ওড়িশা সার্কেল ভুবনেশ্বর তরফ আসছে, ঠিক আছে? তো আমার যে চিফ পোস্ট মাস্টার জেনারেল অনেক, তো তাঁর অফিসর ভ্যাকেন্সি আসছে। তো এর একচুয়ালি অছি কোণ, যেমনি আপনার এলআইসি জাঁথে, এলআইসি এলআইসি এজেন্ট বনি থাকে, এলআইসি এজেন্ট বনিকি সে লাইফ ইন্সুরান্স প্রডক্ট অনেক সেগুলা লোক মানুষ বুঝাই থাকে, বুঝাইলা ফলে যা ফলে সেপাই জয়নিং করে থাকে, ঠিক আছে? তো এটি মধ্যে পোস্টাল যে লাইফ ইন্সুরান্স প্রডক্ট গুড়া করছে, যেমনি পোস্টাল লাইফ ইন্সুরান্স, তো সেই সব প্রডক্টর এটি প্রমোশনস এই যে ভ্যাকেন্সিটা আছে এটা বাহার করা যাই। তো এপাই কতটা পোস্ট অছে এটা একচুয়ালি মেনশন করা হয়নি ক্লিয়রলি, তো কিন্তু এপাই কে এর আপন মানে ওয়াক ইন ইন্টারভিউ অছি, এর আপনার মার্ক বেসিসে সিলেকশন হবনি কি আপনার পরীক্ষা দেওয়া পড়বে, এপাই আপনার ওয়ার্ক ইন ইন্টারভিউ হব, এর আপনার যে জায়গায় ইন্টারভিউ আপনার অর্গানাইজ করা হইতো সেই জায়গাকে আপনার আপনার বায়োডাটা প্রুফ আপরে সহিত এজুকেশনাল কোয়ালিফিকেশনস ফটো এসব নিয়ে যাওয়া পড়ব, তাপরে সেটি আপনার ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ দেলাপরে যদি আপনার সেটি সিলেক্ট হচ্ছে তাহলে আপনার গোটে গ্রাম পঞ্চায়েত নিজ গ্রাম পঞ্চায়েত আন্ডারে আপনার পোস্টিং পাইপারে। তো দেখুন, এটি আপনার বতাউছি ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর দ্য এমপ্লয়মেন্ট অফ ডাইরেক্ট এজেন্ট ফর দ্য সেল, ঠিক আছে? তো এটি আপনার এজেন্ট বনাই পড়ব, যে আপনার পোস্টাল লাইফ ইন্সুরান্স প্রডক্ট অছে, ঠিক আছে? তো এটি যদি আপনার এজেন্ট বনছেন এটি মধ্যে বহুত ভাল আপনার স্যালারি মিলে পড়ব, যেমনি আপনার এলআইসি এজেন্ট বনাই গোটে এক্সাম দেওয়া পড়ে থাকে, সেটি আপনার টুয়েলভ পাস করা পড়ে থাকে, কিন্তু এটি আপনার কোণী টুয়েলভ পাস করা পড়বনি, এটি আপনার যদি টেন্থ পাস করছেন তাহলে মধ্যে এটি আপনার পোস্টিং পাইপারে। তো দেখুন কোণ লেখা হয়েছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর দ্য এমপ্লয়মেন্ট অফ ডাইরেক্ট এজেন্ট অন দ্য কমিশন বেসিস অফ সেল অফ পিএলআই পোস্টাল লাইফ ইন্সুরেন্স অ্যান্ড আরপিএলআই প্রোডক্ট ইন ভেরিয়াস পোস্টাল ডিভিশন ইন ওড়িশা অ্যালং উইথ দেয়ার বায়োডাটা প্রুফ অফ এজ এজুকেশনাল কোয়ালিফিকেশনস রিকোয়ার্ড সার্টিফিকেট অ্যান্ড এক্সপিরিয়েন্স ইফ এনি, ঠিক আছে? যদি এটি সে কৌছে কি যদি আপনার পাখে কোণী এক্সপিরিয়েন্স অছি তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবে, যদি না তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট মধ্যে এটি সুযোগ দিয়া যাচ্ছে। তো আপনার এটি আপনার একচুয়ালি এজেন্ট বনবার অছি, এজেন্ট আপনার যে স্যালারি মিলব সেইটা আপনার কাম হিসাবে মিলব, ঠিক আছে? আপনার যেতেকি তাঁর পোস্টাল লাইফ ইন্সুরান্স প্রডক্ট কু সেল করবে তো সেই হিসাবে আপনার এটি স্যালারি মিলিপারে, ঠিক আছে? এমতি নুহ কি আপনার সেটি বসি বসি পয়সা নেবে, সেমতি নুহ, ঠিক আছে? তাপরে আপনার দেখুন এটি কী কি পোস্টাল ডিভিশন অফ ওড়িশা অ্যালং উইথ দেয়ার বায়োডাটা আপনার বায়োডাটা নেওয়া পড়ব, এজ প্রুফ নেওয়া পড়ব, এজুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট টেন্থ মার্কসিট টুয়েলভ মার্কসিট যা বি অছে আপনার নিয়ে যাওয়া পড়ব, তাপরে রিকোয়ার্ড সার্টিফিকেট নেওয়া পড়ব অ্যান্ড এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যদি আপনার কোণী ফিল্ডরে কিছু বি এক্সপিরিয়েন্স অছি তাহলে সেইটা আপনার নিয়ে যাওয়া পড়ব, যদি এক্সপিরিয়েন্স অছি তাহলে আপনার সেই জায়গায় বেশি প্রায়োরিটি মিলিপার, ঠিক আছে?
तापर देखंतु द इम्प्लीमेंट इज प्रोविजनली फॉर द पीरियड ऑफ 12 मंथ्स टू बी एक्सटेंडेड अप टू 3 इयर्स ऑन एक्वायरिंग सर्टिफिकेशन बाय पासिंग एग्जामिनेशंस कंडक्टेड बाय IRDA 3 एक्रीडेटेड इंस्टिट्यूट्स ऑफ ओन कॉस्ट। ठीक अच्छे तो ये से कौन कि यहाँ जो आपठी पोस्टिंग सहीटा 12 मंथ पर पोस्टिंग मानने गोटे इयर पर पोस्टिंग आपण मैं गोटे एग्जाम देवाई पड़ो जोटा कि IRDA कंडक्ट करें तो सहीटा आपण मानक देवाई पड़ो जदि से आपस करते आपर जो पोस्टिंग अच्छे से बढ़ेगी 3 वर्ष एक्सटेंड कर दिजाने आपठी 4 वर्ष काम करेंगे जदि आपठी सर्टिफिकेट भी मिले एक्सपीरियंस सर्टिफिकेट जदि आपम भल करमानेंट भी हो जापारे। ठीक अच्छे ओडिशा पोस्टल लाइफ इन्सुरेन्स जो पोस्टल पेमेंट बैंक अच्छे से परमानेंट भी जॉब मिल जाए जदि आपठी भल कम कर प्रोडक्ट को भल भाव में प्रमोशन्स कराते सेल कराखे पहुँचापर आम देखा कि ये आपण मानकर डेट के देखो डेट अच्छे आपण मानक 17/6/2019 अच्छी जमीक यहाँ जो आपंकर वैकेंसी बाहर था यहाँ 11 तारीख बाहर था मंगलवार दिन बाहर था तो यहाँ एक्चुअली आपण मान 17 तारीख ऑर्गेनाइज हम आपण मान डिस्ट्रिक्ट यहाँ टाइम अच्छी 10:00 ठीक अच्छे तो ये आपर डायरेक्ट एजेंट आपठ जॉइन कर तो कैंडिडेट सुड 18 years to 65 years ये आपड़ी 18 वर्ष रु 65 वर्ष पर्यटन ये आप जदि 65 वर्ष मान बहुत ही एटी एज रिलैक्सेशन आपको मिलती जदि आप 40 वर्ष 45 वर्ष जॉइन करेंगे। ठीक अच्छे मस्ट बी 10th पास इफ द कैंडिडेट रिसाइड्स इन एन एरिया हैविंग पॉपुलेशन लेस देन 5000 एंड 12th पास फॉर द अदर्स एरिया हैविंग पॉपुलेशन ऑफ 5000 और मोर। जो मैंने ये 10th पास करते से जो गाँव में 5000 कम लोक अच्छा से दिजाव और जदि आपने 12th पास करते से आपण मानक 5000 अधिक जो जगार पोस्ट अच्छे गाँव में लोक अच्छा तो से जगह आपठी पोस्टिंग कहीं जगह आपण मैंने भल भाव में पोस्टल लाइफ इन्सुरेन्स प्रोडक्ट जो अच्छे सेल करेंगे। तापर देखो ये वेन्यू में लिखाई ऑल SR सुपरिटेंडेंट एंड सुपरिटेंडेंट्स ऑफ पोस्ट ऑफिस ऑफ ओडिशा विल कंडक्ट वर्किंग इंटरव्यू इन देयर रेस्पेक्टिव ऑफिसेस। ठीक है तो ये से कौन कि जो ऑफिस गुड़ाक अच्छे सुपरिटेंडेंट कि सुपरिटेंडेंट जो अच्छा सीनियर सुपरिटेंडेंट से ऑफिस रे वर्किंग इंटरव्यू को ऑर्गेनाइज करेंगे आईपाई आपण मानक 17/6/2019 सोमवार दिन जावाई पड़ो 10:00 तो ये आपण मानक कौ जगार होपण मानकर वर्किंग इंटरव्यू जानवापी आपण मैं देखो ये कंटाक्ट नंबर भी दिखाई गोटे टोल फ्री नंबर दिखाई आ गए पर्सनल कंटाक्ट नंबर दिखाई ऑफिस नंबर जो थे कि आप कल करें कि जदि आपड़ कौ डिस्ट्रिक्ट रोचान सपोज आपरी कि आप मयूरभंज डिस्ट्रिक्ट रोचान तो मयूरभंज डिस्ट्रिक्टर कौ जगार आपण मानकर वर्किंग इंटरव्यू हो जगह आपको जाइए इंटरव्यू देपर देखिपे डिजायरेबल लिखाई एक्सपीरियंस इन सेलिंग इंश्योरेंस प्रोडक्ट नॉलेज ऑफ कंप्यूटर एंड लोकल एरिया जो जो जगह आपठी पोस्टिंग से लोकल एरिया जदि आपको नॉलेज अच्छी कंप्यूटर नॉलेज अच्छी तापर एक्सपीरियंस अच्छी लाइफ इंश्योरेंस प्रोडक्ट को कमी सेल कराए LIC कि आउ कौन काम जदि एक्सपीरियंस अच्छी कौ भी फिल्ड आपने काम तेल से ही जदि एक्सपीरियंस गुड़ा अधिक प्रायोरीटी दिजाव। ठीक अच्छे तापर जो पिलाने लोकल एरिया पिला अच्छे से अधिक प्रायोरीटी दिजाव कहीं से लोकल एरिया विषय अधिक जानते गाँ लोक अधिक जल्दी कन्विन्स करेंगे जदि गोटे बाहर लोक कह तुलन में गाँ लोक अधिक जल्दी कन्विन्स करेंगे गाँ लोक निज कथा जल्दी शुणे। ठीक अच्छे तो यही भाव में आपण मैंने इंटरव्यू दे पारे ये दुईटा कंटाक्ट नंबर आपण को जो देखा मोबाइल स्क्रीन उपरूर ये दुईटा कंटाक्ट नंबर आपड़ कंटाक्ट कर पचारिपारे कि कौ जगार आपण मानक ये वर्किंग इंटरव्यू हो जगह को आपण मैंने जाकि आपण ये
ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଦେଇପାରିବେ। ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଫେସ୍ କଲା ପରେ ଆପଣ ଜାଣିପାରିବେ କି କେମିତି ଇଣ୍ଟରଭ୍ୟୁ ହେଇଥାଏ, ଆପଣ ସିଲେକ୍ସନ୍ ହେଉଛନ୍ତି କି ନାହିଁ, ତ ସେଇଗୁଡ଼ା ଆପଣମାନଙ୍କୁ ଜାଣିପାରିବେ। ଯଦି ଆପଣ ସିଲେକ୍ଟ ନ ହେଉଛନ୍ତି ତାହେଲେ ବି କିଛି ଦୁଃଖ କଷ୍ଟ କରିବାର ନାହିଁ, କାହିଁକିନା ଏଠି ଆପଣଙ୍କୁ କିଛି କିଛି ନଲେଜ୍ ନିଶ୍ଚିତ ରୂପେ ଗେନ୍ ହେଉଛି, ଠିକ୍ ଅଛି। ତାପରେ ଯଦି ଆପଣ ଦେଖିବେ ଏଇଠି ଆମର ଡିଭିଜନାଲ୍ ମ୍ୟାନେଜର୍ ଅଛନ୍ତି ପି ରାମକୃଷ୍ଣନ ଅଛନ୍ତି PLI। ତ ଏଇଠି ଥିଲା ଆମର ଆଜିର ଭିଡ଼ିଓରେ ଡିଟେଲ୍ସ। ତ ଯଦି ଆପଣଙ୍କୁ ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଲା ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସେୟାର କରନ୍ତୁ, କମେଣ୍ଟ କରନ୍ତୁ। ଯଦି କୌଣସି ବି ପ୍ରଶ୍ନ ପଚାରିବାର ଅଛି ତଳେ କମେଣ୍ଟ କରନ୍ତୁ, ମୁଁ ନିଶ୍ଚିତ ଏହାର ଉତ୍ତର ଦେବି। ଯଦି ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଲା ତାହେଲେ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ସେୟାର ମଧ୍ୟ କରନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।